তুমি হাই বার্থডে গার্ল, পোজ বাগানে রেডি? হাই হৈ থাকে বার্থডে টাইম। ঘর আহি পালো, কইলে আহু এজনিক মান ফুর্তি লাগি থাকে আগদিনা। সারপ্রাইজ দিবি, ওটকে ফেভারিট গিফট। আজি গুছি গল, মন গলে মান ভাল লাগিছে, ইমান বলুকা লাগিছে ধুনিয়া। আজি বারোটা বাজিল এতিয়া, আরম্ভ হয়ে গেল। এসা দাদা মায়ে ফোন করে আছে, খুলে। হাই বার্থডে গার্ল, এতিয়া আমি কত বাগানে রেডি? আমার ইন্ট্রোডাকশনটা দি লৈছো। আমার চ্যানেললৈ যদি কোনোবা নতুনকে মানে আহিছে বা চাইছে, তেওঁলোকে গম নাপাব সেই বুলি। তো মোৰ নাম হল জবনাস্মিতা, সকলোকে আমার অন্য এটা ব্লগলে স্বাগতম জানাইছো। আশা করো আপনাদের সকলে ভালে আছে, আমারও ভাল। আর আজি তো মোৰ বেছিয়ে ভাল, কারণ আজি মোৰ বার্থডে, মেৰা ফুর্তি লাগি আছে, সেখানে বলে হাহি আছে। কারণ না জানো মোৰ কিয় ইমান এক্সাইটমেন্ট লেভেল হাই হয়ে থাকে বার্থডের টাইমত। বেলেগরও কাবার হয় নেকি মোক কমেন্ট করে জানাবচন। আর একচুয়ালি মই যেতিয়া সৰু আছিলোঁ সেই তেতিয়াৰ পৰা সেই এক্সাইটমেণ্ট লেভেলটো মানে মোৰ হাই হৈয়ে আছে এতিয়ালৈকে। আৰু আই উইছ এই বস্তুটো সদায় থাকক, বহুত বয়স হ'লেও থাকক। ঘর আহি পালো, জাস্ট এইফালে একদম চুপচাপ মোর কারণে কিবা লিখি আছে। আর এই যে মোর সবতকে ফেভারিট গিফট, কারণ এইফালে হাহিও আছে দে, কারণ কে নিজের মনের ভাব প্রকাশ নকরে নয় মোর ওসর এনেক লিখি যেটা প্রকাশ করে। উফ, এই গিফটের কারণে আমি পুরা গোটে বার্থডে মানে গোটে দিনটা রুখি থাকো আর কেতিয়া যে পাম। আর মই এনেকে মোর কারণে মোর বার্থডেত এনেকে লিখি দিয়ে কিবা কিবি, আর মই এখন লেটার দিও তার বার্থডেত। হয় না হয়, হাহি কে আছা, হাহি কে আছা, হয় এটা লোক ফুরাইলে আহু এজনিক। চলো আমি একদম তোমার ফুরি হব, কত ফুরো বলে যায় না, খালি ওসে উলা রেডি হো বলো আমার উলাই যাও। মই তো ভালে পালো, বলবো আজি বন্ধু দিন, আজি বার্থডে তো খুব মানে ভাল দিনত পড়িছে, রবিবার অফিস অফিস থেকে লিখতে হবে।
চলো আজি যে রাতেপা মন্দির গিয়ে ইমান ভাল লাগিল, তাতে আকো একদম জন্মদিন বলে আর বেশিকে ভাল লাগিছে। রাতেপা রাতে এনে মন্দির গিয়ে ভালে লাগে। আর আগতে যে স্কুলত থাকুতে ইমান ফুর্তি লাগি থাকে আগদিনাখনের পড়া বার্থডে বলে কলে না জানো আর কিয় কত যাম এটা আজি সব খাইছো একদম ডায়েট গোল আর আজি ফ্লপ মোর মানে সালাদ খাইছে বর মানে মানুষ তো মানে একদম বেসিক মানে হেলথ কনসিয়াস আর ফ্লপ খাই যা মাঝে মাঝে সানসেট হবলে হল আর সন্ধ্যা হবলে হল আর জাস্ট ঘর আহি পালো। আর আজি কিন্তু খুব ভাল লাগিল, আজি রাতেপা মন্দির গিয়েও ভাল লাগিল, অকমান ওলাই গিয়ে এটা খাই মেলেও ভাল লাগিল, একদম ছিট মিল হয়ে গেল মোর ডায়েট সায়েট আজি গুছি গেল। যে নহোক কেতিয়াবা এদিন ভালো লাগে এনেকে মানুষজনে বারো কন্ট্রোল করেছে, মানে আইসক্রিম আইসক্রিম দেখা পাই পেলে নয় আর একো নাই বার্থডে বলে খাই দিলে আর কেতিয়াবা কেতিয়াবা ইচ্ছাও যায়, সদায় ইমান রেস্ট্রিকশন লই পেলে থাকিব নয় কই দিব লাগে কেতিয়াবা মন গলে মানে মই ভাবো আর নিজের কথাটা কইছো। বারো আজি আপনার ইমানবুর কমেন্ট মেসেজ হোয়াটসঅ্যাপতে হোক ইনস্টাগ্রামতে ফেসবুক ইউটিউব সবতে পাই পেলে ইমান ভাল লাগিছে, ইমান ভাল লাগিছে, ইমান গ্রেটফুল ভগবানের ওসর আর ইমান বেশি আশীর্বাদের কারণে ইমান বেশি মরমের কারণে সচাকে অন্তরের ধন্যবাদ জানাইছো। আশা করছো আগলৈকে এনেকা মরম আশীর্বাদ ভালপাওয়াখিনি পাই যাম বলে আর ভালকে আপনার এন্টারটেইন করে যাব পারিম বলে সেইখিনিও আশা রাখিছো। অনাগত দিনবোর খুব ভাল যাক, ভাল হোক মূর লগত আপনার সকলরে সবে হাসি ফুর্তি ধেমালি করে একালে থাকুন, এনেকে ভাল লাগে। আর কি কম, মানুষজনে যেখিনি করেছে মোর অকমান এখিনি মান করে দিলেও কিবা এটা বহুত ভাল লাগি যায়, বহুত মনটো ভাল লাগি যায়, মোর লগত মরমকে কথা পাতি দিলেই ভাল লাগি যায়। আর ইমানখিনি করেছে সেইটুক লই পেলে তো আর কবই নালাগে, একদম কিমান হ্যাপি হয়েছো বুঝি পাইছে সাগে। বাকি আজিকালি নেগেটিভ কমেন্টবিলাক চালে হাহি উঠে, বেয়া নালাগে, দুঃখ লাগিছিল স্টার্টিংত এটা দুটা কমেন্ট যেটা দেখিছিল বেয়া লাগিছিল, এটা একদম দুইটাই হাহু মানে এনেকুৱা লাগে যে কি কৰা আছে এনেকুৱা লাগে। কিন্তু যেতিয়া পজিটিভ কমেন্ট ইমান মৰম লগা কমেন্টবোৰ পাই থাকো, ইমান ধুনীয়াকৈ লিখি লিখি পঠিয়াই ইমান দূৰ দূৰৰ পৰা মানে কি কম, কেতিয়াবা আবেগিক হৈ পৰা যায়, কান্দি দিব মন যায়। আজি ৰাতিপুৱা এনেকুৱা হৈছে যেতিয়া মানে এনেকৈ কমেন্ট নহয় মেছেজ পাইছিলোঁ, বার্থডে উইশ পাইছো, বহুত কিবা কিবি লিখি পঠিয়াইছে, তো তাৰে কাৰণে বহুত মানে ৰাতিপুৱা শুই উঠি যেতিয়া চাইছোঁ বহুত মানে কান্দো কান্দো লাগি গৈছে। আপোনালোকে বুজি পাইছে চাগে, কেতিয়াবা মানে বেয়া লগা বস্তু এটা যদি মানে নেগেটিভ কিবা এটা বস্তু মানে সিমান এটা দুখ নালাগে, যিমান পজিটিভ কিবা এটা হৈ গ'লে দুখ লাগে, মানে সুখৰ কান্দোন বুলি যে কয় সেইটো আৰু। বাৰু আজি 2024ৰ বার্থডেটো মোৰ এনেকৈ গ'ল, মেমৰি হিচাপে থৈ দিলোঁ, যিমানখিনি দীঘল ভিডিও হয়েছে নজানো আর এডিট করলে গম পাম, সেখানে খেলি আছে ফুটবল হাল্লা চিল্লা অকমান শুনি আছে সাগে। বারো এটা গা পা ধুম, জাস্ট আহি পাইছো মাত্র গা পা ধুই, এটা ধুনকে টিভি চাম অকমান, তারপর আজি খা লওয়া আর নাই, পেট পুরা ফুল একদম ডিঙিলৈকে আছে খানা, ভাল লাগিছে। বারো আজি এখিনিতে এৰিছো, সকলকে রিপ্লাই দিবলে মেনশন করবলে চেষ্টা করছো আর করে আসো, বহুতখিনি দিব আছে বারো, যেখানি পারিছো দিলো
আর দিব আছে, লাহে লাহে দি থাকিম, অকমান দেরি হবও পারে যেহেতু মানে অকলে আর এটা দুটা রয়ে গেলেও বেয়া না পাব, একদম সকলকে একেলগে মানে মূর ফল ধন্যবাদ জানাই দিছো একেলগে আপনাদের যদি ভিডিওটি চাই আছে, আর প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিব পাহাড়ি হাজাম্প যদি নতুনকে আপনাদের কোনোবাই আমার চ্যানেলটলে আছে, আশা করছো আপনাদের ভালো থাকক আর আমাকে আশীর্বাদ করে যাব, আমিও যেন ভালো থাকবো, আজিলে তেন্তে এড়িছো আকো এটা নতুন ভিডিওলে সোনকালে আহিম, বাই এভরিওয়ান, টেক কেয়ার।